আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের তৃতীয় সপ্তাহের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা প্রথমে দেখে নেই। দেখো, এটা হলো অ্যাসাইনমেন্ট নাম্বার 2 অধ্যায় 6 কনিক থেকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। দেখো অ্যাসাইনমেন্ট, দেখো কনিক সংক্রান্ত সমস্যার সমাধান। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবা কনিক সংক্রান্ত সমস্যার সমাধান, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন দেখো এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছ, আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা ওয়াই স্কোয়ার প্লাস 72x মাইনাস 32y মাইনাস 16 সমান 0। আর 2 নম্বর বলছে নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, তো এখন এখানে কি করতে বলছে দেখো। আচ্ছা, আমি একটু নিচে আসি। এখানে দেখো শিকনফল বা বিষয়বস্তু, প্যারাবোলার লেখচিত্র অঙ্কন করতে পারবে এবং শীর্ষবিন্দু, উপকেন্দ্র ও নিয়ামক রেখা চিহ্নিত করতে পারবে। প্যারাবোলার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবে। উপবৃত্তের প্রমিত সমীকরণ শনাক্ত করতে পারবে। উপবৃত্তের সমীকরণ থেকে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে পারবে। কেন্দ্র মূলবিন্দু বিশিষ্ট হাইপারাবোলার প্রমিত সমীকরণ শনাক্ত করতে পারবে ও লিখতে পারবে। উপকেন্দ্র ও অধিকাক্ষের সংজ্ঞা হতে হাইপারাবোলা সমীকরণ নির্ণয় করতে পারবে। এটা হলো তোমাদের শিখনফল। হ্যাঁ, তো এখন মেইন যে জিনিসটা সেটা হলো তোমাদেরকে দুইটা জিনিস দেখতে হবে, সেটা হলো নির্দেশনা এবং মূল্যায়ন রুবিক্স। নির্দেশনা অনুযায়ী তোমাকে করতে হবে এবং মূল্যায়ন রুবিক্সে তুমি বুঝতে পারবা যে তুমি কিভাবে সর্বোচ্চ নাম্বার পাবা। দেখো ওয়াই স্কয়ার সমান 4px-12। প্যারাবোলাটি এক্স বিন্দুগামী হলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। খ, চিত্রের প্রদর্শিত উপবৃত্তের নিয়ামকদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। গ, এস বৃহদক্ষ এবং 8 উপকেন্দ্রিকতা বিশিষ্ট হাইপারাবোলার সমীকরণ নির্ণয় করো। ঘ, আলফা সমান 8 বিটা সমান 8 হলে 1 নং কণিকের প্রকৃতি নির্ণয় করে এর শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ও, আলফা সমান 9 বিটা সমান -16 হলে 1 নং কণিকের প্রকৃতি নির্ণয় করে এর কেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এইখানে দেখো এখন এখানে আরেকটা জিনিস দেখাই তোমাদের, সেটা হলো মোট নাম্বার হলো 16 এবং কি 13 থেকে 16 পাইলে অতি উত্তম পাওয়া যাবে, এটা তোমরা জানো। এইখানে নির্দেশনায় একটু দেখো, উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে হবে, এখানে 4 নম্বর পাওয়া যাবে। উপক্ষেত্রের স্থানাঙ্ক এবং অক্ষরেখা অথবা নিয়ামকের সমীকরণ এই পর্যন্ত করলে 3 পাবা। উপকেন্দ্র নির্ণয় করতে পারলে 2 পাবা। শুধু পি এর মান যদি নির্ণয় করো তাহলে 1 পাবা। আচ্ছা, খ নম্বরে বলছে নিয়ামকদ্বয়ের সমীকরণ যদি তুমি নির্ণয় করতে পারো তাহলে এখানে 4 মার্ক 3 পাবা। উপবৃত্তের এ নির্ণয় করতে পারলে 2 পাবা। উপবৃত্তের ই নির্ণয় করতে পারলে 1 পাবা। তাহলে তোমার টার্গেট হইল 3 পাওয়া। নিয়ামকদ্বয়ের সমীকরণটা তোমাকে নির্ণয় করতে হবে। তারপরে দেখো গ নম্বরে হাইপারাবোলার সমীকরণ যদি নির্ণয় করতে পারো তাহলে 3 পাবা। হাইপারাবোলার বি নির্ণয় করতে পারলে 2 পাবা। হাইপারাবোলার এ নির্ণয় করতে পারলে 1 পাবা। শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করলে 3 পাবা। শীর্ষবিন্দু নির্ণয় করলে 2 পাবা। কণিকের প্রকৃতি নির্ণয় করতে পারলে 1 পাবা। কেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করতে পারলে 3 পাবা। কেন্দ্র নির্ণয় করতে পারলে 2 পাবা। কণিকের প্রকৃতি নির্ণয় করতে পারলে 1 পাবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখলা, আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। অনেক সহজ একটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর সবার আগে, নির্ভুল উত্তর যদি পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।